तो नमस्कार बंधु बान्धवी स्वागत जानसो अपर यूट्यूब चेनेल सी एस सी सल्यूशन। सो बंधु बान्धवी अपने निश्चय गम पा आज बार्थ सार्टिफिकेट बनबले हमें आम कोर्ट एफिडेविटर बहुत प्रयोजन है। सही कोर्ट एफिडेविट बनबू आम नजान तक के लिख लगे कि लिखा थके तीन कथा आम नजानू कि कोर्ट ग जिस टाइप कर टाइपिस्टक तक बनाए दिए कि बस्तुखि जो निजे घर बनाय लो जिस আমার ভিএলই আছে যি সকল ব্যক্তিয়ে বার্থ সার্টিফিকেটৰ কাম করে এপ্লাই করে তেখেত সকলে যদি নিজে বনাই লব পারে তেনহলে কম খরচতে বস্তুটো হয়ে যায়। কারণ আমি যদি কোর্টলে যাও তেতিয়া হলে আমি প্রথমতে টাইপিস্টক টাইপ করার বাবে এক্সট্রা পয়সা দিবলগিয়া হয়, লগতে নোটারি করবার বাবে যিকোনো উকিল এজনক এক্সট্রাকে টাকা দিবলগিয়া হয়। সো সেইখিনি যদি আমি অকমান কম খরচত করিব পারু, সো এই টপিকটো লৈ মই আজি আপোনালোকক ওচৰলৈ আহিছো। আর লগতে আপনাদের দেখাবলে চেষ্টা করিম যে বার্থ সার্টিফিকেটর বাবে ডিলে বার্থ সার্টিফিকেটর বাবে কেনেকে কোর্ট এফিডেভিট করা হয়, কেনেকে লিখা হয়। আর ভিডিওত আপনাদের বনি থাকিব যাতে মই আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা কবলে আছে। বন্ধু সকল বার্থ সার্টিফিকেট রিলেটেড একটা বহুত গুরুত্বপূর্ণ কথা আপনাদের কবলে আছে যেটা মই ভিডিওর শেষত আপনাদের কম, গতি আপনাদের ভিডিওটি অকমান স্কিপ নকরাকে চাই যাব বন্ধু সকল। লগতে মই আপোনালোকক দেখুৱাম কেনেকে কি ফিল কৰিবলৈ কোড কেনেকে নাম লিখিব লাগে। সো আৰু যদি আপোনালোকে বার্থ সার্টিফিকেট রিলেটেড ভিডিও চাব বিচাৰে তেনহলে মোৰ ভিডিও চেনেলত আহি চাব পাৰে। লগতে ইয়াত সিএসসি রিলেটেড বহুতখিনি কথা, ই ডিস্ট্রিক্ট রিলেটেড বহুতখিনি কথা মোৰ ভিডিওত চাবলৈ পাব, আপোনালোকে শিকিবলৈ পাৰিব একদম স্টার্টিংৰ পৰা। বন্ধুসকল যিসকল নতুন আছে তেখেতসকলেও শিকিব পাৰে। সো বলক ভিডিওটো আৰম্ভ কৰোঁ। তো সবতকে প্রথমতে মই যেনেকে টাইপ করেছো তেনে সেইটো ফর্মেট মই আপনাদের দেখাবলে চেষ্টা করিম। ইয়াত বন্ধু সকল দেখিবলৈ পাই আছে এফিডেভিট বুলি লিখা আছে, ইয়াত উপরত অকমান ঠাই এৰি থোৱা আছে। কারণ ইয়াত যিখন দলিল থাকে দলিলৰ কারণে আমি উপরত ঠাই এৰিব লাগে, সেই ঠাই কিমান এৰিব লাগে সেইটো আপনাদের মার্জিনত আহি পেলাই আপনাদের মিলাই লব। পেজ লেআউটত আহি মার্জিনত গৈ আপনাদের কাস্টম মার্জিন দেখিলে পাই আছে, কাস্টম মার্জিনত ক্লিক করে আপনাদের টপ বটম লেফট রাইট কিমান কি এরিব বিচারে দেখিলে পাই আছে। বন্ধু সকল টপর পর মানে 5.9 ইঞ্চ এরিছো, মানে উপরের পর লেফট সাইডে 1.2 ইঞ্চ এরা আছে, বটমত 1.1 ইঞ্চ এরা আছে, আর রাইট সাইডের পর 1 ইঞ্চ এরা আছে, আর পেপারটু হল A4 সাইজ। সো এটু আপনাদের ওকে করব বন্ধু সকল। সো দেখিলে পাই আছে এনেকা ধরনের এটা ফর্মেট তৈয়ারি হয়ে গেছে। ইয়াতে লিখাখিনি এতিয়া কি আছে বন্ধু বান্ধবী অকল এই লিখাখিনি যদি আপনাদের নেজানে মোক কমেন্ট করব, মই আপনাদের এই গোটেই ফর্মেটটো দি দিম। এই এই বস্তুটুকে আমি দলিলত প্রিন্ট করে লব লাগে বন্ধু অকল, বেশি ইয়াত একো লিখিবলগিয়া নাই। সো এই বস্তুটো যদি আমি দলিলত প্রিন্ট করে লো, দলিলত প্রিন্ট করে যিকোনো এজন উকিলর হতুয়ায় নোটারি করালে পাস হয়ে যাব বন্ধু বান্ধবী অকল। সো ইয়াতে দেখিলে পাই আছে এফিডেভিট। সো ইয়াত লিখা আছে যে আই জয় কুমার রয়, ইয়াত আপনাদের ক্যান্ডিডেটর নাম লিখব, যি ব্যক্তিজনে ক্যান্ডিডেটে এপ্লাই করবলে তেখেতর নাম লিখব। যদি কোনোবা লড়বা ছোৱালীৰ মাক আহে তেনার মাকর নাম লিখব এপ্লাই করবলে, যদি বাপেক আহে বাপেকর নাম লিখব, তারপর ইয়াত ডটার অফ বা সান অফ হব। এতিয়া মই মোৰ নাম লিখা আছে গতি ইয়াত এস ও দিম সান অফ। আর যদি কোনোবা মহিলা মানুষের ইয়াত নাম লিখে তেনহলে ডটার অফ দি তেখেতর দেউতার নাম লিখব। যদি ইয়াত মেল ক্যান্ডিডেটর নাম লিখে যিজনে এপ্লাই করবলে আহিছে তেনহলে তেখেতর দেউতার নাম লিখিব, আর যদি ফিমেলর ক্যান্ডিডেট আহিছে এপ্লাই করবর বাবে নিজের লড়া বা ছোৱালীর বার্থ সার্টিফিকেট এপ্লাই করবর কারণে আহিছে তেনহলে ইয়াতে তেখেতর দেউতার নাম লিখিব, ডটার অফ লিখিব, ঠিক আছে। তারপর এজ, এজটো ইয়াত যিজন ক্যান্ডিডেট এপ্লাই করব আহিছে ইয়াতে এজটো লিখিব, যিমান এজ হয়েছে ক্যালকুলেশন করে। তারপর তেখেতর ভিলেজ, পোস্ট অফিস, মৌজা, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট গোটেইখিনি এড্রেস লিখিব। তারপর আমি তলৰ পর্যায়লৈ আহোঁ। সো এক নম্বরত দেখা যায় ডেট আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ এন্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ এবভ মেনশন এড্রেস ডেট ইজ ট্রু, এই গোটেইখিনি তথ্য যে সঁচা হয় এইটো ইয়াত লিখা আছে। আর দ্বিতীয়তে লিখা আছে ডেট মাই ডটার, ইয়াত যদি আপনাদের ছোৱালী মানুষের এপ্লাই করে আছে বার্থ সার্টিফিকেট তেনহলে ডটার থাকিব, আর যদি লড়া মানুষের এপ্লাই করেছে তেনহলে ইয়াত সন দিব, সন অব্লিক ডটার যিকোনো এটা লিখিব বন্ধু সকল, ঠিক আছে। মই ইয়াত এনে জাস্ট এক্সাম্পল দেখুৱাই দিছো।
সরি গাইজ, ইয়াতে যদি লৰা মানুহৰ বাৰ্থ চাৰ্টিফিকেট এপ্লাই কৰি আছে তেনেহ'লে চন লিখিব, আৰু যদি ছোৱালী মানুহৰ এপ্লাই কৰি আছে ডটাৰ লিখিব। তাৰপিছত ইয়াত সেই চাইল্ডটোৰ নাম লিখিব, নিউ বৰ্ণ বেবীৰ নাম লিখিব। ইয়াতে ল'ৰাৰ নাম বা ছোৱালীৰ নাম যিকোনো এটা লিখি দিব, কিবা এটা লিখি দিব আৰু আপোনালোকে যিটো এপ্লাই কৰিবলৈ যিজন ছোৱালীৰ আপুনি এপ্লাই কৰিব, ঠিক আছে। তাৰপিছত ডেট অফ বাৰ্থটো ইয়াত মেনশ্যন কৰিব, একৰ্ডিং টু দ্য স্কুল চাৰ্টিফিকেট অৰ আধাৰ কাৰ্ড যি আছে, যি ডকুমেণ্টছ আপোনালোকক প্ৰভাইড কৰিছে গাৰ্জেনে, সেইটো মতে ইয়াত নিউবৰ্ণ বেবীৰ যাৰ এপ্লাই কৰা হৈছে তেখেতৰ ডেট অফ বাৰ্থটো লিখিব। ভুল নকৰিব বন্ধুসকল, ইয়াতে ডেট অফ বাৰ্থটো কেণ্ডিডেটৰ লিখি ল'ব। ইয়াত অকল গাৰ্জেনৰ নামটো ইয়াত লিখিব, ইয়াত গাৰ্জেনৰ ফাদাৰৰ নাম লিখিব, ইয়াত গাৰ্জেনৰ এজটো লিখিব। আকৌ তৃতীয় পৰ্যায়টো লৈ ডেট ইজ মাই নেগলিজেন্সি, মানে বাৰ্থ চাৰ্টিফিকেটখন পলমকৈ বনোৱাৰ কাৰণটো কিয়, যে নেগলিজেন্সি অৱহেলা হোৱাৰ বাবে বাৰ্থ চাৰ্টিফিকেটখন বনোৱা নাছিলে, সেইটো এটা ইয়াত লিখি দিব লাগে, যে ডিক্লেৰেশ্যন দিব লাগে যে কিহৰ কাৰণে পলম হৈছে বনাবলৈ। চ' এই কথাখিনি ইয়াত লিখা আছে। আৰু চাৰি নম্বৰ অপশ্যনত লিখা আছে যে এই ওপৰত দিয়া যিখিনি তথ্য আছে সেইখিনি সত্য, আৰু আজিলৈকে এই যিজনৰ আমি বাৰ্থ চাৰ্টিফিকেট এপ্লাই কৰি আছোঁ তেখেতৰ বাৰ্থ চাৰ্টিফিকেট আজিলৈকে ক'তো ৰেজিষ্টাৰ হোৱা নাই, এইখিনি তথ্য ওপৰত লিখি আমি সত্যাপন কৰিলোঁ, এই কথাটো ইয়াত লিখা আছে। তাৰপিছত ভেৰিফিকেশ্যন আহি গ'ল বন্ধু বান্ধৱসকল, ভেৰিফিকেশ্যনত আছে আই জয় কুমাৰ ৰয়, মানে ইয়াত মোৰ নামে লিখি থৈছোঁ, ইয়াত হ'ব কেণ্ডিডেটৰ ফাদাৰ বা মাদাৰ যিজনে আপোনাৰ ওচৰলৈ এপ্লাই কৰিবলৈ আহিব, ঠিক আছে। ফাদাৰ, মাদাৰ, ব্ৰাদাৰ, যিকোনো ছিষ্টাৰ যিকোনো আহে ইয়াত লিখিব তেখেতৰ নাম। তাৰপিছত ভেৰিফিকেশ্যনৰ ডেট, যিদিনাখন এইখন প্ৰিণ্ট কৰিব আপোনালোকে, যিদিনাখন আপোনাৰ ওচৰলৈ কেণ্ডিডেট আহিব, আপোনালোকে ক'ড এফিডেভিট বনাব, ক'ড এফিডেভিট বনোৱাৰ ডেটটো ইয়াত লিখিব, ইয়াত লিখি আপোনালোকে তেখেতৰ চহী ইয়াত লৈ ল'ব, ডেপনেণ্টৰ ওপৰত সিগনেচাৰ লৈ ল'ব গাৰ্জেনৰ, ঠিক আছে বন্ধু বান্ধৱ। এইটো হ'ল ফৰ্মেট, এই ফৰ্মেটটো আপোনালোকে প্ৰিণ্ট কেনেকৈ কৰিব, ফৰ্মেটটো প্ৰিণ্ট মই অলৰেডি কৰি থৈছোঁ বন্ধু বান্ধৱীসকল, মই আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰি আছোঁ। এইটো হ'ল ফৰ্মেট, মই নিজে প্ৰিণ্ট কৰা হয়, চ' আপোনালোকে চাবলৈ পাই আছে। এইটো হ'ল ফৰ্মেট, এনেকুৱা ধৰণৰ দলিল হয়, দলিলত আমি প্ৰিণ্ট কৰিব লাগে এনেকুৱা ধৰণৰ, গোটেইখিনি ডিটেইলছ লিখা আছে আৰু লগতে ছিগনেচাৰো কৰা আছে, দেখিবলৈ পাই আছে আপোনালোকে। চ' এইটো আছিলে এটা সৰু জাননী আপোনালোকৰ বাবে, এইটো হ'ল বিশটকীয়া দলিল, এইটো হ'ল দলিল। আৰু এটা ফৰ্মেট আছে বন্ধু বান্ধৱীসকল, এইটো হ'ল ই ষ্টেম্প পেপাৰ, যদি আপোনালোকে দলিল নাপায় তেনেহ'লে ষ্টেম্প পেপাৰ ব্যৱহাৰ কৰি আপোনালোকে কৰিব পাৰে। ষ্টেম্প পেপাৰত এনেকুৱা ধৰণৰ এফিডেভিট লেখা থাকে, প্ৰথম পেজত আপোনালোকে ইমানখন প্ৰিণ্ট কৰিব আৰু নেক্সট পেজ ব্লেংক পেপাৰ এটা লৈ আপোনালোকে ইমানখিনি প্ৰিণ্ট কৰি ল'লে হ'ল, একো নাই, দুটা ছাইডে উকিলে নোটাৰী কৰি দিব, ছিগনেচাৰ কৰি দিব। আৰু লগতে আপোনালোকে প্ৰথমতে এটা ৰাফ পেপাৰ লৈ ট্ৰাই কৰি ল'ব, কাৰণ এই বস্তুখিনি যদি তলৰ বস্তুখিনি যদি ইয়াত প্ৰিণ্ট হৈ যায় তেনেহ'লে আপোনালোকৰ এই দলিলখিনি এনেই বেকাৰে যাব, গতিকে আপোনালোকে এটা ৰাফ পেপাৰত আগতে প্ৰিণ্ট কৰি চাই ল'ব সঠিক হৈছেনে নাই। তাৰপিছত আপোনালোকে অৰিজিনেল যিখন ষ্টাম্প পেপাৰ আছে বা দলিল আছে সেই দলিলত আপোনালোকে প্ৰিণ্ট কৰিব। আৰু চবতকৈ গুৰুত্বপূৰ্ণ এতিয়া কথা, যিটো মই ভিডিঅ'ৰ আৰম্ভণিতে আপোনালোকক কৈছিলোঁ যে এতিয়াৰ সময়ত বাৰ্থ চাৰ্টিফিকেট এপ্লাই কৰিবলৈ বন্ধু বান্ধৱীসকল এই বিশটকীয়া দলিলৰ কাম নাই, বিশটকীয়া বা পঞ্চাছটকীয়া দলিলৰ কাম নাই। আপোনালোকে হয়তো এশ টকীয়া দলিল পেপাৰ ল'ব লাগিব, নহ'লে এনেকুৱা ধৰণৰ ষ্টাম্প পেপাৰ আপোনালোকে এশ টকীয়া ল'ব লাগিব, মই আপোনালোকক দেখুৱাই আছোঁ। এনেকুৱা ধৰণৰ যদি ষ্টাম্প পেপাৰ লয় তেনেহ'লে নিশ্চয় আপোনালোকে দেখিবলৈ পাই আছে ষ্টাম্প ডিউটি এমাউণ্ট 100 rupees। চ' এনেকুৱা ধৰণৰ যদি ষ্টাম্প পেপাৰ আপোনালোকে লয় ই ষ্টাম্প পেপাৰ তেনেহ'লে 100 rupees ল'ব, আৰু দলিল যদি লয় তেনেহ'লে 100 ল'ব, কাৰণ এই 20 rupees দলিল দি আজিকালি বাৰ্থ চাৰ্টিফিকেট এপ্লাই নহয়। চ' বন্ধু বান্ধৱীসকল আপোনালোকৰ যদি কিবা ডাউটছ থাকে আপোনালোকে মোক কমেণ্টছ কৰিব, কমেণ্টছৰ ৰিপ্লাই মই চবৰে কৰোঁ, আপোনালোকে গৈ মোৰ পুৰণা ভিডিঅ'ত চাব পাৰে, কিবা ডাউটছ থাকিলে মোক সুধিব পাৰে, মই আপোনালোকক গোটেইখিনি ডিটেইলছ কমেণ্টৰ থ্ৰু দিও জনাবলৈ চেষ্টা কৰিম, আৰু কিবা প্ৰব্লেম থাকিলে আপোনালোকে মোক ডাইৰেক্ট সুধিব পাৰে,
মই মোবাইল নম্বৰো প্ৰভাইড কৰি দিম বন্ধু বান্ধৱীসকল। চ' আজিৰ ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰোঁ। ধন্যবাদ বন্ধুসকল।